গোটা দেশের সাথে গত 3রা সেপ্টেম্বর থেকে রাজ্যেও সূচনা হয়েছে বিজেপির সদস্যতা অভিযান। প্রতি 6 বছর অন্তর অন্তর গোটা দেশ জুড়ে সংগঠিত হয় বিজেপির এই সদস্যতা অভিযান। তারই অঙ্গ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে সূচনা হয়েছিল এই সদস্যতা অভিযানের। মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে রাজ্য নেতৃত্বদের হাত ধরে রাজ্যের প্রতিটি প্রান্তে সংগঠিত হয়েছে এই সদস্যতা অভিযান। গত 25শে সেপ্টেম্বর এই সদস্যতা অভিযানের প্রথম চরণ সম্পন্ন হয়েছে, আর এই প্রথম চরণে প্রায় 5 লক্ষাধিক মেম্বারশিপ সম্পন্ন হয়েছে। আগামী 1 অক্টোবর থেকে শুরু হবে এই অভিযানের দ্বিতীয় পর্ব। বিষয়টিকে কেন্দ্র করে আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর প্রদেশ বিজেপির এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম এবং সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্যরা। এরই অঙ্গ হিসেবে সোমবার প্রদেশ বিজেপি অফিস বেয়ারআরডি নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় সভাপতিত্ব করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমাদের সংগঠন পর্ব, এখন আমাদের মেম্বারশিপ অভিযান চলছে। এই মেম্বারশিপ অভিযানকে নিয়ে আরও কীভাবে আমরা অগ্রসর হতে পারি, ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম চরণে 25 সেপ্টেম্বর অবধি ফার্স্ট সেশন আমাদের কমপ্লিট হয়েছে, প্রায় 5 লক্ষের উপর আমরা মেম্বারশিপ করতে পেরেছি। সেকেন্ড যে শুরুয়াতটা হবে সেটা 1 তারিখ থেকে, অর্থাৎ আগামীকালকে। তো আমরা আগামীকালকে বিশেষ করে আমাদের একটা রিভিউ মিটিং, আমরা পর্যালোচনা বৈঠক আমরা করছি আগামীকালকে। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতমজিও সেখানে উপস্থিত থাকবেন, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজুজি উপস্থিত থাকবেন, এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দিলীপ ঘোষ, পশ্চিমবাংলার প্রাক্তন যিনি সভাপতি এমপি, উনিও থাকবেন মিটিংয়ে, এবং আমরা সবাই সমস্ত জেলা থেকে এবং মণ্ডল থেকে প্রতিনিধিরা থাকবেন। এবং আমরা সেকেন্ড ফেজে আমরা কীভাবে আরও মেম্বারশিপ বর্ধিত করতে পারি সেই লক্ষ্যমাত্রাকে রেখেই, আর এবং বিশেষ করে এই আমাদের অফিস বেয়ারার মিটিং আজকে এখানে সংগঠিত হচ্ছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এখানে পর্যালোচনা হবে, তার জন্যই আজকে বিশেষ এই আমাদের যারা পদাধিকারী রয়েছেন অফিস বেয়ার তাদের নিয়ে মিটিং আমরা ডেকেছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।